Hello viewers, good morning to everybody and welcome to my video how to solve 4 into 4 into 4 rubik's cube final part. So final part e ami dekhabo je finally je layer ta uporer je layer ta thakbe oita kibhabe match kora jay and finally kibhabe 4 into 4 rubik's cube match kora jay. তো এর আগের যে পার্টটা ছিল ওইখানে আমরা দেখতে পাইছি যে আমরা হলুদ ক্রস তৈরি করছি, হলুদ ক্রস অবস্থায় ছিল। তো মাঝে মধ্যে সামটাইমস আমাদের এরকম হতে পারে যে হলুদ কালারের ক্রসটা তৈরি হবে না, আমাদের অ্যালগরিদম করার পরে আমরা তিনটা এস পিস ঠিক করে পাবো অ্যান্ড ফাইনাল যে এস পিসটা থাকবে ওইটা আমাদের এইভাবে থাকবে, এইখানে না থেকে ঠিক এইভাবে থাকবে, ফেসে থাকবে, উপরে অন্য একটা কালার থাকবে। তো ইফ দ্য ইয়েলো নট অরেঞ্জলি অন টপ লেয়ার, যখন আমাদের টপ লেয়ারে এইটা অরেঞ্জলি পজিশনে থাকবে না, তখন আমাদের একটা বড় অ্যালগরিদম করতে হবে। তো অ্যালগরিদম হচ্ছে যে একটা গাণিতিক পরিভাষা, আমরা এর আগে অনেকগুলো অ্যালগরিদম করেছি। তো একটা বিষয় আপনাদের সবার লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে আমি যে অ্যালগরিদমগুলো দেখাইছি বা করেছি সেগুলো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে বড় বড় লেটারগুলোতে লেখা থাকবে। তো অবশ্যই আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই অ্যালগরিদমগুলো, এই যে লেখাগুলো থাকবে সেগুলো আপনারা একটু বারবার দেখে নেবেন অ্যান্ড একটু মেমোরাইজ করে নেবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে সুবিধা হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা বড় অ্যালগরিদম করব। অ্যালগরিদম করার ফলে আমরা যে ভিন্ন একটা পরিস্থিতি মাঝে মাঝে তৈরি হতে পারে ওইটা থেকে আমরা কীভাবে এই যে এক্সপিসগুলো আছে এটাকে ঠিক অপজিশনে নিয়ে গিয়ে এটাকে ম্যাচ করতে পারবো সেটাই দেখব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটা আমাদের সামনের দিকে রাখতে হবে, হলুদ কালার যেই দুটা ম্যাচ অবস্থায় নেই, আনম্যাচ অবস্থাতে, সেই দুটাকে আমাদের আমাদের ফেসে রেখে দেন আমাদেরকে অ্যালগরিদমটা করতে হবে। সেটা হচ্ছে ঠিক এরকম রাইট ইনভার্টেড ইউজ করবো, আমরা বলেছি যে যে কোনো মুভস উল্টা, ঘড়ির উল্টো মানে অ্যান্টি ক্লক ওয়াইজ মুভস করলে সেটাকে আমরা ইনভার্টেড ইউজ করবো। তো এইখানে রাইট ইনভার্টেড বলতে শুধুমাত্র মাঝখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা মুভস করবো, রাইট ইনভার্টেড দেন আপ টু টাইমস অ্যান্ড লেফট, নর্মাললি যদি লেফট হয় তাহলে আমাদের এই মাঝখানে যে লেফটটা আছে এই লেফটটা আমরা একবার মুভস করবো, লেফট দেন ফ্রন্ট টু টাইমস দেন লেফট ইনভার্টেড দেন আবার ফ্রন্ট টু টাইমস দেন শুধু এই লেয়ারটা রাইট টু টাইমস দেন আপ টু টাইমস দেন রাইট দেন আপ টু টাইমস দেন রাইট ইনভার্টেড দেন আপ টু টাইমস দেন ফ্রন্ট টু টাইমস দেন রাইট টু টাইমস দেন ফাইনালি ফ্রন্ট টু টাইমস। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কিউবসের যে আমরা হলুদ যে ক্রসটা এর আগে তৈরি করেছিলাম ঠিক একইভাবে আমাদের এখানে হলুদ ক্রস তৈরি অবস্থায় আছে। তো যখন আমাদের হলুদ ক্রস তৈরি হয়ে যাবে তখন আমাদের দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে আমাদের কোন কোন কর্নার পিসের মধ্যে হলুদ কালার নেই। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা কর্নার পিসে হলুদ কালার নাই। তো আমাদের যখন দুইটা পিস বা তিনটা বা যাই বলেন না কেন, আমাদের যখন ক্রস তৈরি হয়ে যাবে তখন যখন এই পরিস্থিতি থাকবে দুইটা কর্নার পিস হলুদ থাকবে না, হলুদ অন্যদিকে মুভস করে থাকবে, তখন আমাদেরকে এই লেয়ারটা সামনের দিকে রেখে দেন আমাদেরকে একটা অ্যালগরিদম করতে হবে। সেটা হচ্ছে ঠিক এরকম রাইট আপ রাইট ইনভার্টেড আপ রাইট আপ টু টাইমস অ্যান্ড রাইট ইনভার্টেড। এখন দেখেন এটা করার ফলে আমাদের যে দুইটা কর্নার পিস ছিল সেই দুইটা কর্নার পিস চলে গেছে অ্যান্ড আমাদের এখানে টোটালি একটা ক্রস তৈরি হয়েছে, হলুদ হলুদ কালার ডাবল লেয়ারের একটা ক্রস তৈরি হয়েছে। তো যখন আমাদের ডাবল লেয়ারের ক্রসটা তৈরি হবে তখন আমাদেরকে যে কোনো একটা ইয়েলো কালার ঠিক এই বাম পাশের কর্নারে এইভাবে ঠিক এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হলুদ কালার এখানে আছে, তো এই পজিশনে রেখে আমাদেরকে ওই একই অ্যালগরিদমটা আবার করতে হবে। তারপর আমরা দেখব যে আমাদের হলুদ ক্রসের সাথে আমাদের কয়টা কর্নার পিস যোগ হয়। তো হেয়ার ইউ গো রাইট আপ রাইট ইনভার্টেড আপ রাইট আপ ফর টু টাইমস অ্যান্ড রাইট ইনভার্টেড। এখন দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটা ক্রসের সাথে একটা কর্নার পিস শুধুমাত্র অ্যাড হয়েছে। তো এটাকে আমরা যদি মাসের আকৃতি ধরি, এইটা মাসের মুখ অ্যান্ড এই এইটা যদি আমরা একটা লেজ বা ধরি যে এখানে একটা ফিস একটা মাসের মতো আকৃতি যদি আমরা চিন্তা করি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই কর্নার থেকে এরকম। তো এই অবস্থায় যখন থাকবে আমাদের তখন ঠিক বাম পাশের এই কর্নারে মাসের মুখের মতো যে ব্যাপারটা আছে ঠিক ওইটাকে এভাবে এই দিকে রেখে অ্যান্ড লেজের যে ব্যাপারটা আছে এই দুইটা ঠিক দুই দিকে ছড়ানো এভাবে রেখে এই বাকি তিনটা কর্নার পিস ব্লাইন্ড রেখে আমাদেরকে ঠিক একই অ্যালগরিদমটা আবার করতে হবে, যেটা হচ্ছে ঠিক এরকম
right, up, right inverted, up, right, up, up, and right inverted. এখন দেখতে পাচ্ছেন আপনাদের এইখানে আমরা যেই অ্যালগরিদমটা করছি, যেই ক্যালকুলেট করে আমরা অ্যালগরিদমগুলো করছি, ঠিক একইভাবে আমাদের এখানে হলুদ যে লেয়ারটা ছিল, আমাদের টোটালি হলুদ লেয়ারের সবগুলো কালার এখানে ম্যাচ হয়ে গেছে। তার মানে টোটালি উপরে যে ফাইনাল লেয়ার আছে, লেয়ারের হলুদ কালারের কাজ আমাদের এখানে শেষ। তো যখন আমরা হলুদ কালারের কাজগুলো শেষ করে ফেলবো, তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই লেয়ারের এই যে এইচপিজের যে দিকগুলো আছে অ্যান্ড কর্নার পিসের যে দিকগুলো আছে, এটা কী অবস্থায় আছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা লেয়ারের সবগুলো কালার ম্যাচ করা আছে। তো হোয়াট এভার ইট ইজ, এইখানে একটা কালার ম্যাচ করা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যখন এই হলুদ লেয়ার কমপ্লিট করে ফেলবো, তখন আমাদের কাজ হবে যে কোনো একটা। তো আমরা এখান এখন দেখতে পাচ্ছেন এখানে আরও একটা কর্নার পিস আমরা যদি ঠিক এই বরাবর এনে তারপর প্লেস করি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে কর্নার পিসটা এখানে ম্যাচ হয়ে গেছে, দুইটা এক্স পিসও ম্যাচ হয়ে গেছে। বাট ইট ডাজেন্ট ম্যাটার, যে কোনো অবস্থায় থাক না কেন, আমরা যেই কোনো একটা কর্নারকে মিল পাবো, সেই কর্নারকে মিল অবস্থায় রেখে দেন আমাদের একটা অ্যালগরিদম করতে হবে। তো আমরা আপাতত এই কর্নারটাকে মিল রেখে, এই কর্নার মিল যে কর্নারটা আছে এটাকে আমরা ডান পাশে রাখবো, ঠিক এইভাবে পিছনের দিকে এইখানে। তো এইখানে রেখে আমাদেরকে একটা অ্যালগরিদম করতে হবে, যদিও অ্যালগরিদমটা একটু বড় বা কঠিন। তো তারপরও আমরা এর আগে বলছি যে অ্যালগরিদমগুলো যেগুলো আছে এগুলো স্ক্রিনে আমরা সুবিধার সবার সুবিধার্থে, ভিউয়ার্সদের সুবিধার্থে স্ক্রিনে অ্যাড করে দেবো। তো সবাই এখান থেকে দেখে প্র্যাকটিস করার ক্ষেত্রে ওইগুলো ইউজ করতে পারবেন। তো ঠিক এইভাবে রেখে হলুদ কালার ম্যাচ হওয়া অবস্থায় উপরের দিকে থাকবে, অ্যান্ড একটা কর্নারকে আমরা ম্যাচ করে এটাকে ডান পাশে রেখে দেন আমরা একটা অ্যালগরিদম দিব। অ্যালগরিদমটা ঠিক এরকম, রাইট ইনভার্টেড ফ্রন্ট, আবার রাইট ইনভার্টেড অ্যান্ড ব্যাক ফর টু টাইমস, দেন রাইট, দেন আবার ফ্রন্ট ইনভার্টেড, দেন রাইট ইনভার্টেড, দেন ব্যাক টু টাইমস, অ্যান্ড ফাইনালি রাইট টু টাইমস। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে যে মিলানো যে কর্নারটা ছিল ওইটা ভেঙে গেছে, অ্যান্ড একটু অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে উপরের যে লেয়ারের এইট পিসগুলো ছিল। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে দুইটা কর্নার পিসের দুইটা একই কালার আমরা এখানে কনফার্ম করছি, যে একটা নীল একটা নীল, দুইটা নীল কালার আছে। তো যখন আমরা ঠিক এরকম একটা পরিস্থিতি পাবো যে দুইটা কর্নার পিসের দুইটা সেম কালার ঠিক এই পজিশনে থাকবে, তখন আমাদেরকে ওই সেন্টার পিসগুলোর সাথে অ্যান্ড থ্রি লেয়ার্সের সাথে আমাদের এই দুইটা কালার ম্যাচ করতে হবে। ম্যাচ করে দেন এই যে পার্টটা আছে, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা সরাসরি এভাবে ঠিক পেছনে ধরবো। পেছনে ধরার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই অ্যালগরিদমটা আমাদের আবার করতে হবে, সেটা ঠিক এরকম, রাইট ইনভার্টেড ফ্রন্ট, রাইট ইনভার্টেড ব্যাক টু টাইমস, অ্যান্ড রাইট ফ্রন্ট ইনভার্টেড, রাইট ইনভার্টেড ব্যাক টু টাইমস, রাইট টু টাইমস। এটা করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের লেয়ারের প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা সাইডে আমাদের দুইটা করে একই কালার চলে আসবে, অ্যান্ড এইটা যখন হবে দুইটা করে একই কালার চলে আসবে তখন আমরা এটাকে ম্যাচ করব এইভাবে থ্রি লেয়ারসের সাথে। এখন দেখতে পাচ্ছেন যে এই থ্রি লেয়ারের সাথে পিঙ্ক কালার দুইটা ম্যাচ আছে, নীল কালারের সাথে দুইটা নীল কালার ম্যাচ আছে, অ্যান্ড অরেঞ্জ কালারের সাথে দুইটা অরেঞ্জ কালার ম্যাচ আছে। তো ঠিক এইরকম যখন থাকবে তখন আমরা পুরো রুবিক্স কিউবটা, 4x4 রুবিক্স কিউবটাকে তখন একটা ক্যালকুলেট করব যে আমাদের দুইটা করে যে পিস এইটস পিস আমাদের এখানে অমিল অবস্থা আছে, সেই পিসগুলো আমাদের ক্লক ওয়াইজ আছে কিনা, অ্যান্টি ক্লক ওয়াইজ আছে। এর আগে আমরা এই ব্যাপারে একটু ধারণা দিয়েছিলাম। তো এখন দেখেন এই নীল কালারটা যাবে হচ্ছে ঠিক অপোজিটে এই পাশে, অ্যান্ড অরেঞ্জ কালারটা আসবে হচ্ছে এই পাশে। তো আমাদের এখানে একটা এলোমেলো অবস্থায় আছে। তো আমরা যখন এলোমেলো অবস্থায় থাকবে তখন আমাদের একটা মুভস করতে হবে, একটা অ্যালগরিদম করতে হবে। অ্যালগরিদমটা ঠিক হচ্ছে এরকম, দুই লেয়ার সহ আপ টু টাইমস, রাইট টু টাইমস, আপ টু টাইমস, মাঝখানের রাইট টু টাইমস, অ্যান্ড আপ টু টাইমস, রাইট টু টাইমস, অ্যান্ড আপ টু টাইমস। এটা করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে একটা লেয়ার টোটালি কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড বাকি তিনটা লেয়ার আমাদের এখানে বাকি আছে। তো যখন আমাদের এরকম পজিশন হবে তখন ঠিক আমরা একটা ক্যালকুলেট করব যে পিঙ্ক কালার এই দুইটা স্পিস আমাদের কোথায় যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যেই কালারটা আমাদের ম্যাচ হবে ঠিক সেই কালারটা আমাদের এইভাবে ঠিক অপোজিটে ধরে রাখতে হবে। অপোজিটে ধরে রেখে দেন আমাদের একটা ক্যালকুলেটর করতে হবে, যেটা হচ্ছে যে পিঙ্ক কালার এটা যাবে হচ্ছে
হচ্ছে এইখানে, সবুজ কালার এইখানে অ্যান্ড অরেঞ্জ কালার এইখানে। তার মানে আমাদের এই যে এখান থেকে যদি হিসাব করি আমাদের এখানে এটা এইভাবে আসবে। তার মানে আমাদের এটা অ্যান্টি ক্লক ওয়াইজ আছে, আমাদের ঘড়ি যেভাবে ঘোরে ঘড়ি ঠিক এইভাবে ঘোরে। তো এখানে আমাদের সিকোয়েন্সটা আছে ঠিক এইভাবে, তার মানে এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা যাবে এখানে। তো যখন আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ একটা সিকোয়েন্স তৈরি হবে তখন আমাদের একটা অ্যালগোরিদম করতে হবে, সেটা ঠিক এরকম, রাইট আপ ইনভার্টেড, রাইট আপ, রাইট আপ, রাইট আপ ইনভার্টেড, রাইট ইনভার্টেড, আপ ইনভার্টেড, অ্যান্ড ফাইনালি রাইট ফর টু টাইমস। দেখতে পাচ্ছেন যে এই অ্যালগোরিদমটা করার ফলে আমাদের এই যে 4x4 রুবিক্স কিউবটা আছে ওইটা টোটালি ম্যাচ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি ফাইনালি যে আমরা অ্যালগোরিদমটা করছি, অ্যালগোরিদম করার ফলে আমাদের এখানে পুরো 4x4 রুবিক্স কিউবটা ম্যাচ হয়ে গেছে। অ্যান্ড গাইজ, সামটাইমস আমাদের এরকম একটা সিচুয়েশন থাকতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা লেয়ার টোটালি কমপ্লিট অবস্থায় আছে অ্যান্ড বাকি যে লেয়ারগুলো আছে ওইখানে এইডস পিসগুলো আমাদের ক্লক ওয়াইজ আছে। আমরা এর আগে একটা পার্টে আমরা দেখছি যে অ্যান্টি ক্লক ওয়াইজ ফাইনাল যে পার্টটা ছিল আমাদের, ফাইনাল পার্টে আমরা দেখেছি যে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি এইভাবে থাকে তাহলে আমরা একটা অ্যালগোরিদম করব। তো আমাদের মাঝে মধ্যে অ্যালগোরিদমগুলো দেওয়ার ফলে আমাদের 4x4 রুবিক্স কিউবটা ঠিক এরকম একটা সিচুয়েশনে চলে আসতে পারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার টোটালি কমপ্লিট অবস্থায় থাকবে অ্যান্ড বাকি যে তিনটা লেয়ারের এডসপিসগুলো আছে ওইগুলো ক্লক ওয়াইজ থাকতে পারে। ঠিক এইভাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে নীল কালার এডসপিসগুলো এখানে থাকবে অ্যান্ড অরেঞ্জ কালারটা এখানে থাকবে অ্যান্ড পিঙ্ক কালারটা আলটিমেটলি এই লেয়ারে থাকবে পিঙ্ক কালারের সাথে। তো এইখানে এই সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লক ওয়াইজ আছে, এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে অ্যান্ড এইটা ঘুরে এখানে আসবে। তার মানে পুরো সিকোয়েন্সটা হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ। এর আগে আমরা দেখছি যে আমাদের এডসপিসগুলো অ্যান্টি ক্লক ওয়াইজ অবস্থায় সিকোয়েন্স ছিল, ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ থাকলে আমাদের যে অ্যালগোরিদমটা দিতে হয়, ক্লক ওয়াইজ থাকলে আমাদের তার চেয়ে ডিফারেন্ট একটা অ্যালগোরিদম করতে হবে। তো ক্লক ওয়াইজ থাকলে আমাদের যে একটা অ্যালগোরিদম দিতে হয় সেই অ্যালগোরিদমটা হচ্ছে ঠিক এরকম। আপনি এই যে মিলানো যে পার্টটা থাকবে, লেয়ারটা থাকবে যেটা সলভ করা, সেই লেয়ারটাকে আমরা ঠিক এভাবে পিছনে ধরে রাখবো। পিছনে ধরে রাখার পর আমাদের অ্যালগোরিদমটা করতে হবে, অ্যালগোরিদমটা হচ্ছে ঠিক এরকম, রাইট টু টাইমস, আপ রাইট, আপ রাইট ইনভার্টেড, আপ ইনভার্টেড, রাইট ইনভার্টেড, আপ ইনভার্টেড, রাইট ইনভার্টেড, আপ ইনভার্টেড অ্যান্ড রাইট ইনভার্টেড। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টোটাল ক্লক ওয়াইজ যে একটা অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদমটা করার ফলে আমাদের এখানে পুরো 4x4 রুবিক্স কিউবটা এখানে ম্যাচ অবস্থায় হয়ে গেছে। অ্যান্ড গাইজ, আমাদের 4x4 রুবিক্স কিউবের ক্ষেত্রে মাঝে মধ্যে সামটাইমস আমাদের এরকম একটা সিচুয়েশনও তৈরি হতে পারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা লেয়ার টোটালি কমপ্লিট করা অবস্থায় আছে অ্যান্ড এখানে একটা লেয়ার কমপ্লিট করা অবস্থা আছে, শুধুমাত্র দুইটা লেয়ার, দুই পাশে দুইটা লেয়ারের এডস পিসগুলো আনম্যাচ অবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার সেন্টার পিসের সাথে অরেঞ্জ কালার দুইটা পিস অ্যান্ড এখানে অরেঞ্জ কালারের সাথে পিঙ্ক কালার দুইটা পিস। তো যখন আমাদের অ্যালগোরিদমগুলো দেওয়ার পরবর্তী সময় একদম ফাইনালি আমরা যখন এই পর্যায়ে চলে আসবো, দুই পাশে দুইটা লেয়ার ম্যাচ করা অবস্থা থাকবে, কমপ্লিট করা থাকবে অ্যান্ড শুধুমাত্র দুইটা লেয়ারের এডস পিস আনম্যাচ অবস্থা থাকবে, তখন আমাদের যে অ্যালগোরিদমটা করতে হবে, ইতিপূর্বে আমরা অনেকগুলো অ্যালগোরিদম করেছি তো এইখানে একটা ডিফারেন্ট অ্যালগোরিদম করতে হবে। যখন আমরা ঠিক এই পজিশনে পাবো তখন আমাদের ম্যাচ করা দুইটা লেয়ার আমাদের ডান পাশে অ্যান্ড বাম পাশে রেখে দেন আনম্যাচ করা যে এডস পিসগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন দুইটা। সো আমাদের ঠিক এইভাবে ধরে রেখে আনম্যাচ করা একটা লেয়ার অপোজিটে অ্যান্ড আনম্যাচ করা একটা লেয়ার আমাদের ফেসের দিকে, ঠিক এইভাবে রেখে আমাদেরকে একটা অ্যালগোরিদম করতে হবে যেটা হচ্ছে ঠিক এরকম, টু লেয়ার সহ আপ টু টাইমস অ্যান্ড টু লেয়ার সহ রাইট টু টাইমস অ্যান্ড শুধুমাত্র আপ অন লেয়ার টু টাইমস অ্যান্ড শুধুমাত্র অন লেয়ার রাইট মাঝখানেরটা টু টাইমস অ্যান্ড আবার উপরের লেয়ার শুধুমাত্র সিঙ্গেল টু টাইমস আপ অ্যান্ড ফাইনালি দুই লেয়ার সহ রাইট টু টাইমস অ্যান্ড দুই লেয়ার সহ আপ টু টাইমস। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক কালারের যে একটা অমিল অবস্থা ছিল দুইটা এস পিসের ওইটা এখানে খুব সহজেই ম্যাচ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 4x4 রুবিক্স ক্ষেত্রে এরকম সিচুয়েশন যখন থাকবে তখন আমরা এই অ্যালগোরিদমটা করে নেব।
এন্ড গাইজ, সামটাইমস আমাদের 4x4 রুবিস কিউবের ক্ষেত্রে এরকম ডিফারেন্ট কিছু সিচুয়েশনও থাকতে পারে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুইটা লেয়ার টোটালি ম্যাচ করা আছে, টোটালি কমপ্লিট করা আছে, বাট পাশাপাশি দুইটা লেয়ারে আবার এইট পিসগুলো আনম্যাচ অবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ কালারের দুইটা এইট পিস এখানে চলে আসছে, সরি পিঙ্ক কালারের অ্যান্ড সবুজ কালারের দুইটা এইট পিস এখানে চলে আসছে। তো সামটাইমস এরকম ডিফারেন্ট কিছু সিচুয়েশন বা কিছু সিকোয়েন্স থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অলরেডি আমাদের আমরা ইতিপূর্বে অনেক ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালগরিদম অ্যাপ্লাই করছি 4x4 রুবিক্স কিউব মেলানোর ক্ষেত্রে। তো এখানে আমাদের যখন এরকম দুইটা পাশাপাশি লেয়ার ম্যাচ করা থাকবে, তো এই দুইটা পাশাপাশি লেয়ারকে এইভাবে রেখে দেন আমাদের আনম্যাচ যে দুইটা লেয়ার আছে এটাকে একটাকে আমাদের ফ্রন্ট পাশে রেখে অ্যান্ড একটাকে আমাদের ডান পাশে রেখে দেন আমাদের একটা অ্যালগরিদম করতে হবে, সেটা হচ্ছে এরকম। এর আগেও আমি একই অ্যালগরিদম আপনাদেরকে একটা ডিফারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে দেখাইছি। সো ব্যাপারটা খুব ইজি, কারণ ডাবল লেয়ার সহ মুভস করা আসলে কঠিন কিছু না, বাট এই এই টোটালি যে অ্যালগরিদমটা আছে এই অ্যালগরিদমটা মনে রাখার মতো একটা ব্যাপার ঘটতে পারে, যখন কারণ ডিফারেন্ট এই সিচুয়েশনটা প্রায়ই ঘটে থাকে। তো সেক্ষেত্রে এই যে অ্যালগরিদমটা আমি এখন দেখাবো সেটা আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করার ক্ষেত্রে মেমোরাইজ করে নেবেন। তো যাই হোক, করা যাক। যেটা হচ্ছে, যখন আমরা এরকম একটা সিচুয়েশনে পাবো, তখন ডান পাশে একটা আনম্যাচ লেয়ার অ্যান্ড আমাদের ফ্রন্টে একটা আনম্যাচ লেয়ার হোল্ড করে দেন আমাদেরকে অ্যালগরিদমটা করতে হবে। অ্যালগরিদম হচ্ছে এরকম, দুই লেয়ার সহ আপ টু টাইমস, দুই লেয়ার সহ রাইট টু টাইমস, সিঙ্গেল লেয়ার আপ টু টাইমস অ্যান্ড মিডল সিঙ্গেল লেয়ার রাইট টু টাইমস অ্যান্ড সিঙ্গেল লেয়ার আপ টু টাইমস অ্যান্ড ডাবল লেয়ার রাইট টু টাইমস অ্যান্ড ডাবল লেয়ার আপ টু টাইমস। এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই অ্যালগরিদমটা করার ফলে আমাদের 4x4 রুবিক্স কিউবের একটা পার্ট এখন শুধু ম্যাচ অবস্থায় আছে, অ্যান্ড বাকি যে তিনটা পার্ট বা তিনটা লেয়ার আমাদের ছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, যে আমরা যদি এখন ক্যালকুলেট করি, এখানে সবুজ কালারটা আসবে এখানে, পিঙ্ক কালারটা যাবে এখানে, অ্যান্ড অরেঞ্জ কালারটা ঘুরে আসবে এখানে। তো সেই একই একটা একই সিকোয়েন্স বা একই ক্যালকুলেশন আমরা যদি এটা ক্যালকুলেট করি, দেখতে পাচ্ছেন যে ক্লক ওয়াইজ আমাদের এই সিকোয়েন্সটা ঘুরবে, এটা আসবে এইখানে, এটা চলে যাবে এইখানে অ্যান্ড এটা আসবে এইখানে। সো ক্লক ওয়াইজ থাকলে আমরা যে অ্যালগরিদমটা করবো সেটা হচ্ছে এরকম, রাইট টু টাইমস, আপ রাইট, আপ রাইট ইনভার্টেড, আপ ইনভার্টেড, রাইট ইনভার্টেড, আপ ইনভার্টেড, রাইট ইনভার্টেড, আপ অ্যান্ড রাইট ইনভার্টেড। এটা করার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের 4x4 রুবিক্স কিউবটা যে আনম্যাচ অবস্থা ছিল সেগুলো ম্যাচ হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি আমাদের 4x4 রুবিক্স কিউব ম্যাচ করা সলভ করা হয়ে গেছে। তো গাইজ, আশা করতেছি যে এই ধরনের সিচুয়েশন হইতে পারে 4x4 রুবিক্স কিউবের ক্ষেত্রে। তো সব ধরনের সিচুয়েশন বা সব ধরনের ডিফারেন্ট সিচুয়েশন নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনাদের সবার ভিডিও ভালো লাগবে, অ্যান্ড যারাই আমার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।